রক্তদান শিবির আয়োজনে শিলিগুড়ি পুলিশ। রক্তের সংকট মেটাতে সপ্তাহব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সাধারণত গ্রীষ্মকালে বেশি রক্তের সংকট দেখা দেয়, তাই গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের উদ্যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি এবং ট্রাফিক গার্ডের পক্ষ থেকে প্রত্যেক দিন চলছে রক্তদান শিবির। এবার সপ্তাহব্যাপী এই রক্তদান শিবিরে উদ্যোগী হয়েছেন খোদ শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। তার উদ্যোগেই বৃহস্পতিবার ক্যানেল মোড় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ফুলবাড়ির একটি বেসরকারি স্কুলে মেগা রক্তদান শিবির করা হয়। এই শিবিরে বহু পুলিশকর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত হন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ADCP পূর্ণিমা শেরপা, ট্রাফিক ACPPD ভুটিয়া, ক্যানাল মোড় ট্রাফিক OC বদ্ধ তামাং সহ অন্যান্যরা। আজকের প্রোগ্রামটা যেটা হচ্ছে, এটা হচ্ছে উৎসর্গ, নামটা হচ্ছে উৎসর্গ, আর এটা আমাদের অনারেবল CM ম্যাডামেরই প্রজেক্ট। আর এই প্রোগ্রামে অন্তর্গতে আমাদের রেসপেক্টেড যে CP স্যার আছেন, উনি একটা ক্যাম্প করাচ্ছেন সম্পূর্ণ থানাগুলোকে, আর যত আমাদের ট্রাফিক গার্ডস আছে, আউটপোস্ট আছে, সব জায়গাতে, বিভিন্ন বিভিন্ন জায়গাতে একটা মেগা উইক একটা ক্যাম্প চলছে, যেদিকে প্রতিদিন 3-4 ইউনিট এইদিকে সব জায়গাতে এইভাবে ব্লাডগুলো কালেক্ট করছে। তো আজকে এইদিকে আমাদের ক্যানেল রোডের যে ট্রাফিক গার্ড আছে ওইদিকে এই প্রোগ্রামটা হচ্ছে, আর আজকে তো আপনারা দেখছেনই আমরা DPS স্কুলের একটা হলে আছি। আর আজকে এখন অবধি যেটা আমি পেলাম, অ্যারাউন্ড 46 ইউনিটস ব্লাডটা কালেক্ট হয়ে গেছে। আমাদেরকে সাহায্য করছেন তারাই ব্লাড ব্যাঙ্ক লায়েন্স, ওনারা সাহায্য করছেন, তো এটা ওনাদের কাছেই যাবে এই ব্লাডটা। অনেকই, যেমন কালকে পরশু দিন আমাদের বাগডোগরা ট্রাফিক গার্ডেও ছিল, ওইদিকে আমরা একটা মানে একটা দেখলাম কি একটা টোটোর অনেক চালকরাই এসে ওইদিকে ব্লাড দিয়েছে, তো এটাও একটা খুবই ভালো জিনিস। আর সব যেদিকেই আমরা প্রোগ্রাম করছি, যেদিকেই থানা করছে বা ট্রাফিক গার্ড করছে, সব জায়গাতে অনেক লোক আসছে, এগিয়ে আসছে, অনেক লোকই ব্লাড ডোনেশন দেওয়ার জন্য। পুলিশকর্মী ভলেন্টিয়ার্স আছে, লোকাল পাবলিক আছে, আপনারা দেখতে পারেন লোকাল পাবলিক অনেক আছে যারা দিচ্ছে। কতদিন চলবে এটা? আমাদের এটা স্যাটারডে অবধি একটা মেগা উইক চলছে, তারপরেও নিশ্চয়ই প্রোগ্রামটা চলবে। থ্যাংক ইউ।